বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে জানাই মনিরয় বলকে স্বাগত। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পেরেছো আজকের রেসিপিটা কী হতে চলেছে। আজকে আমি বানাবো গাজরের হালুয়া, তাই ভাবলাম ভিডিওটি তোমাদের সবার সাথে শেয়ার করি। তোমরা দেখো বন্ধুরা কত সহজভাবে আজকে আমি গাজরের হালুয়া বানাবো। তো যারা হালুয়া বানাতে অনেক মানে ভয় করো যে অনেক ঝামেলা ঝঞ্ঝাট, কোনো ঝঞ্ঝাট নেই বন্ধুরা, অনেক সহজভাবেই আজকে আমি হালুয়াটি বানিয়ে দেখাবো। তা চলো শুরু করি। প্রথমে আমি গাজরগুলোকে এভাবে ছিলকা ছাড়িয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব ছিলকা ছাড়িয়ে। তারপরে গাজরগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। দেখো, ধুয়ে নিচ্ছি গাজরগুলোকে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখো বন্ধুরা, সব গাজরগুলোকে এভাবে গ্রেট করে নেব হাত দিয়ে ঘষে। দেখো এভাবে সব গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। দেখো কত সহজভাবে হয়ে যাচ্ছে। দেখো সব গাজরগুলো আমি গ্রেট করে নিলাম, দেখো কত সুন্দরভাবে হয়ে গেল, তাড়াতাড়ি করে নিলাম। অনেক সোজা বন্ধুরা হালুয়া বানানো। ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ঘি 2 চামচের মতো। বন্ধুরা ঘি গরম হয়ে গলে গেছে, এবার দিয়ে দেব এড করে নেওয়া গাজরগুলো দিয়ে দেব ঘির উপরে। এখানে 1 কেজি মতো গাজর আছে। গাজরগুলোকে একটু নেড়ে দেব আস্তে আস্তে করে। গাজরটাকে ভালো করে ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নিতে হবে, যেন গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। 10 মিনিট টাইম নিয়ে এভাবে ভালো করে ভেজে নিতে হবে গাজরটাকে। আস্তে আস্তে করে গ্যাসটা লো করে দিতে হবে, নয়তো পুরো যেতে পারে। এভাবে নেড়ে দিতে হবে। ঢেকে দেবো 10 মিনিটের মতো। গ্যাসের হিটটা লো করে দেবো। গাজরটা আস্তে আস্তে মজে কমে যাবে। 10 মিনিট পরে দেখো কতটা কমে গেছে আর নরম হয়ে গেছে গাজরটা, একদম কাঁচা গন্ধটাও চলে গেছে গাজর থেকে। কতটা ছিল আর কতটা হয়েছে, আমি এটাকে একটু ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিই। এবার আমি চিনিটা অ্যাড করে দেবো। 250 পরিমাণ চিনি আছে ওখানে, 1 কেজি গাজরে 250 চিনি দেবো। চিনিটাকে দিয়ে আমরা আবার ফুল করে দেবো। Thank you.
মাশরুমটা দেওয়ার সাথে সাথে এবার জল ছেড়ে দিয়েছে। আমরা আবার একটু ভেজে দেবো চিনিটা আর গাজরটা, দুটোই একসাথে যেন ভিজে মিশে আরও নরম হয়ে যায়। আমরা এক সময় ভেজে রাখবো, ঢাকার আগে দুটো এলাচ দিয়ে দেবো, দুটো এলাচকে ছাটিয়ে এরও দিয়ে দেবো, আর দেবো দুটি তেজপাতা। এবার আমি সব কিছুকে ভালো করে আরেকবার মিশিয়ে দেব। আবার 10 মিনিট পর আবার ঢাকনাটা তুলে ঘি ছেড়ে দিয়েছে আর চিনিটাও গোলে, একদম চিনি আর গাজর দুটোই গোলে, একদম দুটোই মিশে মজে গেছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেবো পাউডার দুধ, 200 গ্রামের মতো দুধ আছে এখানে। পাউডার দুধটা দিয়ে আমি আবার একটু ভালো করে এটাকে মিশিয়ে ফেলে দেবো। গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে, এটা পুড়ে যাবে দুধটা দেওয়ার পরে। দেখো হালুয়া পুরো রেডি, অনেক সহজ ভাবে আমি হালুয়াটা বানিয়ে ফেললাম। বন্ধুরা দেখো আমার হালুয়া পুরো কমপ্লিট। দেখো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে। অনেক সহজভাবে আমি হালুয়াটা আজকে বানিয়ে দেখালাম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন।